আসসালাম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম ছবি দেখেই আপনারা বুঝতে পারছেন কী নিউজ নিয়ে আপনার সাথে শেয়ার করব কে হচ্ছেন নতুন আইজিপি বেনজির আহমেদ পুলিশের যে নতুন আইজিপি হতে আছে বেনজির আহমেদ পরিবর্তন হবে আগামী তিরিশে সেপ্টেম্বরে তার মেয়াদ চাকরির মেয়াদ অনুযায়ী তো বন্ধুরা কে হতে আছে নতুন আইজিপি তা চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদে জেনে নেই বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজির আহমেদের চাকুরির মেয়াদ শেষ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর আড়াই লাখের বেশি সদস্যের পুলিশ বাহিনী নতুন নেতৃত্ব কে আসছেন নাকি বর্তমান আইজিবি মেয়াদ বাড়ানো হবে এ নিয়ে নানা গুঞ্জনা চলছে পরবর্তীতে পুলিশ প্রধান হিসেবে বেশ কয়েকজন কর্মকর্তার নাম শোনা যাচ্ছে তবে কয়েকজন কর্মকর্তা বলেছেন বর্তমান আইজিপি বেনজির আহমেদ আরও এক বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন তো বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না তো চলুন আরও বিস্তারিত সংবাদ জেনে নেই কারা আসতেছে যদি বেনজির আহমেদের চাকরি থেকে তিরিশ হাসিন অবসর যায় তাহলে কারা হতে পারে নতুন আইজিবি তো চলুন আমরা বিস্তারিত জেনে আসি সংশ্লিষ্ট সূত্রে জানাচ্ছে আওয়াম লীগের আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের যে কোনো প্রতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ বাহিনীর ভূমিকা থাকবে অগ্রগণ্য এই জন্য পরবর্তী আইজিবি হিসেব করেই দায়িত্ব দেওয়া হবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে একত্রিশতম পুলিশ প্রধান পদের জন্য আগ্রহী অনেক কর্মকর্তা এরই মধ্যে যোগাযোগ শুরু করেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদপ্তর সূত্রে জানা গেছে পুলিশ সদপ্তর সূত্রে জানা গেছে বাংলাদেশের পুলিশে যে পুলিশের ইতিহাসে সর্বোচ্চ চার বছর সময় ধরে আইজিবি ছিলেন হাসান মাহমুদ খন্দকার দু হাজার দশ থেকে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নতুন আইজিবি হিসেবে আলোচনায় যারা রয়েছেন তারা হচ্ছে র্যাবের মহাপরিচালক চৌধুরী আল মামুন বর্তমানে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োজিত আছেন তিনি একত্রিশতম আইজিবি হিসেবে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিবি চৌধুরী আব্দুল মামুন নাম সামনে আসতে আলোচনায় আছে অষ্টম বিশেষকারের এই কর্মতা আগামী এগারোই জানুয়ারি অবসরে যাওয়ার কথা রয়েছে তো বন্ধুরা এরপরে যে আলোচনা রয়েছে সেটি হলো এটি ইউ এর প্রধান মোহাম্মদ কামরুল আহসান আইজিপি হিসেবে আলোচনায় আছেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা এনটি টেরিজম ইউনিটের এটি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ কামরুল হাসান তিনি উনিশশো সালে চাঁদপুরে মতলব উত্তর উপজেলা ইমামপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন তিনি উনিশশো একানব্বই সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন এরপর থেকে তিনি বর্তমান দায়িত্বে নিয়োজিত রয়েছেন এরপরে আলোচনায় রয়েছেন পুলিশ দপ্তরে এস এম রুহুল আমিন এবং পরবর্তীতে আলোচনায় রয়েছেন হাইয়া পুলিশের প্রধান মল্লিক ফখরুল ইসলাম বন্ধুরা আপনারা কাকে পুলিশের আইজি বিষয়ে পেতে চান এবং নতুন আইজিবি কী বেঞ্জি থাকবে এ বিষয় আপনাদের মতামত কমেন্ট জানাতে ভুলবেন আসব ভালো থাকুন আল্লাহ পেস